স্বামীজি প্রতিষ্ঠিত উদ্বোধন 1899, তাইতে এটি এত দীর্ঘ দিন ধরে নিরবচ্ছিন্ন ভাবে প্রকাশিত একটি পত্রিকা, এই পত্রিকা কিন্তু আর নেই বাংলা ভাষায় এই ধরনের। এছাড়াও প্রবুদ্ধ ভারত, এতেও স্বামীজির যে দর্শন চিন্তা সবকিছুই আছে। আর তৃতীয়ত, স্বামীজি কিন্তু, এটা শুনলে অবাক হয়ে যেতে হয়, স্বামীজি কিন্তু একটি খবরের কাগজ করার কথা ভেবেছিলেন যে কাগজটি বিনামূল্যে বিতরিত হবে, এই চিন্তা ভাবনা সকলকে ছড়িয়ে দেওয়ার জন্য। এত বড় চিন্তা, এগুলো হয়তো আমরা চর্চা করি না, কিন্তু আমরা যারা সাংবাদিক তাদের সবসময় বিবেকের সঙ্গে লড়াই করতে হয়। তাই এই বিবেকের মূর্তি আমাদের সাহস আর সঠিক পথ যোগাবে, এই আশায়, এই ভরসায় আমরা এই মূর্তি স্থাপনা করছি।